আমরা তাহলে এর আগের ক্লাসে বিভিন্ন রকম ফর্ম, বিভিন্ন রকম শেপ এসব নিয়ে বিভিন্ন রকম ছবি করেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা ফিগার ড্রয়িং। ফিগার ড্রয়িং কত সহজভাবে করা যায় সেটা আজকে ইজি ড্রয়িং ক্লাসে আমরা দেখাবো। দেখো কিভাবে আমরা ফিগার ড্রয়িংটা করছি। দেখো আমরা তাহলে একটা উল্টানো ইউ করছি, দেখো কত সহজে করছি। আচ্ছা এটা স্ট্রেট লাইন হবে, মানে স্লিপিং লাইন। আমরা তাহলে ইউ করলাম, করে এখানে সার্কেল করলাম। দেখো এটা প্রথম স্টেপ হচ্ছে ফিগারটা, এখানেও এগুলো সবই স্ট্রেট লাইনে হচ্ছে, ঠিক আছে। মুখ, চোখ, এবার পা, ডিফল্ট হাফ সার্কেল, আচ্ছা হাত, ওগুলোও তাই ডিসেপ, ঠিক আছে। এবার কি এখানে একটা কোমরে বেঁধে দাও, বাউলদের যেমন হয়, ঠিক আছে। এখানে একটা এ দেখো, তাহলে আমরা প্রথম স্টেপটা এইভাবে করলাম, এটা একটা বাউলের প্রথম স্টেপ হলো। এবার আমরা সেকেন্ড স্টেপের দিকে যাব। সেকেন্ড স্টেপে কি করব, দেখো এই প্রথম স্টেপটা দিয়ে আমি তোমাদের সেকেন্ড স্টেপটা করে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি জাস্ট কার্ভ লাইন অ্যাড করলাম, এটা স্ট্রেট লাইন ছিল, কার্ভ লাইন, স্লিপিং লাইন ছিল, কার্ভ লাইন হয়ে গেল। এখানে অল্প কিছু ভাঁজ অ্যাড করলাম, ঠিক আছে। এবার দেখো এইখানেতে আমি আরেকটু আরেকটা বাদ্যযন্ত্র আগিয়ে দিলাম, এখানে একটা ঝোলা অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে সেকেন্ড স্টেপ হলো, তাহলে এখানে কিছু অ্যাড করতে পারো আর এইখানেতে এইভাবে অ্যাড করতে পারো, ঠিক আছে। আর এইভাবে আর এইগুলো আর একটু বাড়িয়ে দাও, তাহলে বেশ ভালো লাগবে। সেকেন্ড স্টেপে এইগুলো হলে বেশ ভালো লাগে, ঠিক আছে। প্রথম স্টেপে এত সম্ভব না, এটা সেকেন্ড স্টেপে এটা সম্ভব। দেখ এটা বুঝলে সেকেন্ড স্টেপ হলো, ঠিক আছে। দেখো সম্পূর্ণ ছবিটা সেকেন্ড স্টেপে কিরকম হলো, ঠিক আছে। এখন আমরা তিন নম্বর স্টেপটা করব, দেখো কিভাবে আমরা তিন নম্বর স্টেপ করছি। তাহলে আমরা সেই, তবে একটু আমরা চেঞ্জ করব তিন নম্বর স্টেপে। দেখো ইউটা আমরা নিচ্ছি, নিয়ে কি করছি এইটা একটু এইখানটা একটু ভেঙে নিচ্ছি, ঠিক আছে। দেখো এইখানটা একটু ভেঙে নিলাম, আর এই জায়গাটা এই হাতটাকেও একটু এইভাবে করে নিলাম, আর এই হাতটা এই রকম করে নিলাম, ঠিক আছে। এখানে একটু বাঁধে দিলাম এইরকম ভাব। দেখো কত সহজে জিনিসটা হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল। এখানে একটু ডিটেলস বেশি হবে তিন নম্বর স্টেপে, তো আমি আগের দিকে হারাই, এই যে এইভাবে করে, এইভাবে করো, ভালো লাগবে এইরকম হবে, ঠিক আছে। এবার দেখো এই একতারাটা একটু ডিটেলস করো, সেকেন্ড স্টেপে আমরা এত ডিটেলস করিনি, তিন নম্বর স্টেপে একটু ডিটেলস করতে হবে, তাও প্রসেসটা ঠিক এইরকম, ঠিক আছে।
এইভাবে কোথায় আছে সেটা আমরা সিনারিতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কিভাবে করবো না দেখো, একটা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ করে দাও। আমরা এই গানটা অনেকদিন আগেই শুনেছিলাম, দেখো এই রাঙামাটির পথ মানে এখানে অরেঞ্জ কালারের এই রাস্তাটা করে দেবে, তাহলে বেশ ভালো হয়। এখানে একটু উঁচু নিচু করে দিলেও ভালো লাগবে, ঠিক আছে? দূরে একটু গ্রাম ট্রাম এইসব দেখালে বেশ ভালোই লাগবে। এরকম কয়েকটা বাড়ি টাড়ি করে দিয়ে একটা গ্রামের মতো তৈরি করতে পারো, তাহলে বেশ ভালো লাগবে, মজার লাগবে, ঠিক আছে? এবার এই গ্রামটাকে একটু সাজিয়ে দাও গাছপালা দিয়ে, দেখো বেশ সুন্দর লাগবে। আচ্ছা আমরা এইখানটায় একটা সূর্য টুর্য করতে পারি বিকেলে গধূলি বেলায়, আর এখানে পাখি করে দিলাম। আচ্ছা এইখানে কিছু ঘাস টাস করে দিলাম, এইটা একটু জল যদি করে দেওয়া যায় তাহলে বেশ মজা হয়। তাহলে জলের ধারে ঘাস আছে, হ্যাঁ এটা জল করে দাও। আচ্ছা জল এখানে ঘাস টাস কিছু একটা করে দিলে। আচ্ছা এখানে এইটা তার একটা বাদ্যযন্ত্র অ্যাড করে দাও। রান করে দিলে, আচ্ছা এইগুলো আর একটু অ্যাড, এগুলো একটু করে দিলে ব্যাস। তাহলে কি হলো, এখানে নেট টেক করে দিতে পারো, যদি ফাঁকা লাগে এইখানটা কিছু কাজ করে দিতে পারো যদি ফাঁকা লাগে এইরকম। তাহলে এইভাবে আমরা 3 নম্বর স্টেপটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এইভাবে আমরা 3 নম্বর স্টেপ কমপ্লিট করলাম। দেখো আমাদের পুরো সম্পূর্ণ ছবিটা, এইভাবেই তোমরা এই ছবিটাকে কমপ্লিট করবে।